আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আলিম পরীক্ষার্থী 2021 ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যেখানে যে জায়গায় থেকে আমাদের এই অনলাইন ক্লাস দেখছ, আমরা তোমাদেরকে এই অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে আমাদের রিভাইজ যে সিলেবাস, এই রিভাইজ সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরব। সূরা আল মায়েদার শুরু থেকেই, প্রথম রুকুতেই বিষয়টা বর্ণিত হয়েছে। এ থেকে তোমরা মাদকদ্রব্য সম্পর্কে জানতে পারবা, মাদকদ্রব্যের কুফল সম্পর্কে জানতে পারবা, ইসলাম যে মাদকদ্রব্য নিষিদ্ধ করেছে এ বিষয়টাও তোমাদের জানা হয়ে যাবে, মাদকদ্রব্যের হুকুম সম্পর্কে জানতে পারবা, জানতে পারবা আরও অন্যান্য টুকটাক বিষয় সম্পর্কে। আমরা প্রথমেই মাদকদ্রব্য সংশ্লিষ্ট আয়াতগুলো তেলাওয়াত করব, এরপর এর সরল অনুবাদ করব, ব্যাখ্যাসহ অনুবাদ করব। এরপরে আমরা এই অধ্যায় থেকে জানব আয়াতগুলো নাজিলের প্রেক্ষাপট বা শানে নুজুল। আমরা জানব মদ এবং মাইসার জুয়া, এই বিষয়ে আমরা এখান থেকে জানতে পারব। আমরা জানতে পারবো বিস্তারিত মদ অর্থ কী, জুয়া অর্থ কী, আনসাব আজলাম এর অর্থ কী, এগুলো আমরা জানব। কোনো ঔষধ গ্রহণের নিমিত্তে মদ খাওয়া বা নেওয়া যাবে কি না, এই বিষয়টা আমরা জানব। আমরা জানব মাইসারের প্রকারভেদ, এটা আমরা জানব। এইভাবে আমরা আরও কিছু বিষয় আস্তে আস্তে আমরা এই ক্লাস থেকে তোমাদেরকে জানাবো বা তোমরাও নিজেরাও জানবে ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা 2021 সালের ছাত্রছাত্রী যারা রয়েছে আলিম ক্লাসের, তাদেরকে আমরা এই ক্লাসটা দিচ্ছি, অনুবাদ করি, আগে পড়ি, সুন্দর করে পড়ি, তারপর অনুবাদ করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء من الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون وَأَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَاحْذَرُوا فَإِن تَوَلَّيْتُمْ فَاعْلَمُوا أَنَّمَا عَلَى رَسُولِنَا الْبَلَاغُ الْمُبِينُ إرشاد হচ্ছে এই সূরার 90, 91, 92 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এরশাদ হচ্ছে, হে ইমানদারগণ, নিশ্চিত মদ, জুয়া, প্রতিমা পূজা এবং তীর নিক্ষেপের মাধ্যমে ভাগ্য নির্ধারণ, এসব খুবই মন্দ বস্তু, ঘৃণ্য কাজ, যা শয়তানের কাজ হিসেবে বিবেচিত। সুতরাং এগুলো বর্জন করো, তবেই তোমরা সফলতা লাভ করতে পারবে।
নিশ্চয়ই শয়তান চায় মন্দ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা, বিদ্বেষ ইত্যাদি ছড়াতে এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ ও সালাত থেকে দূরে রাখতে, বিরত রাখতে। সুতরাং তোমরা কি এগুলো থেকে বিরত থাকবে? আর তোমরা আল্লাহ আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো এবং নিষিদ্ধ কাজসমূহ থেকে তোমরা বিরত থাকো, এ বিষয়ে সতর্ক। তবে জেনে রাখো, তোমরা যদি এসব কিছু থেকে নিজেদেরকে বিমুখ করে নাও, না মানো, ফিরিয়ে নাও, ঘুরিয়ে নাও, তবে জেনে রেখো তোমাদেরকে আল্লাহর স্মরণ এবং নামাজ থেকে ফাইন তাওয়াল্লাই তুমফা আলামো, তবে জেনে রেখো ইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আমার রাসূলের দায়িত্বই হলো আমার বাণী পৌঁছিয়ে দেয়। এটা তোমরা সুস্পষ্টভাবে জেনে রাখো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম, আয়াতগুলো অত্যন্ত সুন্দর, সাবলীল অর্থ আমরা তোমাদের মধ্যে পেশ করলাম। এখন আমরা জানব এই আয়াতগুলো নাজিলের প্রেক্ষাপট, শানে নুজুল। এই আয়াতগুলো নাজিলের প্রেক্ষাপট যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা বেশ কিছু শানে নুজুল এখান থেকে আমরা পাই। আমরা পাই হযরত উতবা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে আমরা পাই যে এক সময় কিছু সংখ্যক মুহাজির, কিছু সংখ্যক আনসার একটা নিমন্ত্রণে গিয়েছিলেন। নিমন্ত্রণ শেষে জাহিলিয় যুগের প্রথা অনুযায়ী সেখানে মদ পানের মত্ত হয়ে পড়েছিলেন তারা। তখনও মদ হারাম ঘোষণা করা হয়নি, মদকে, মদের ক্ষতিকারক দিক এগুলি বলা হয়নি। পথিমধ্যে কিছু সাহাবী মদ মাদকাসক্ত হয়ে গেলেন, তাদের জ্ঞান শক্তি বিলুপ হয়ে গেল এবং তারা উলটপালট আচরণ করতে লাগলো। এবং এ অবস্থায় সাহাবীদের মধ্যে একটা গ্রুপ বলাবলি করলেন যে মুহাজিররা উত্তম, আরেক গ্রুপ বলল আনসাররা উত্তম। এইভাবে বলাবলি করাতে বিষয়টা রাসূল পর্যন্ত গড়াইল সুরাহার জন্য। তখন সাহাবা একরাম রাসূলের কাছে আবদার করলেন এ বিষয়ে কোনো সুস্পষ্ট বর্ণনা আসার জন্য। তখন আল্লাহ পাক রাসূলকে সেই আবদার পূরণ করলেন এবং বললেন, রাসূল বললেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খাম বায়ানান শাফিহা, হে আল্লাহ, মাদক বিষয়ে আপনি আমাদের জন্য সুস্পষ্ট বর্ণনা দান করুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো অবতীর্ণ করেন। অন্য আরও একটি বিষয় আছে, আব্দুল ইবনে আব্বাস মুফাসসির কোরআন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন এক সময় আনসারদের দুটি গোত্র একত্র হয়ে অত্যন্ত জাঁকজমক এবং জৌলুসের সাথে তারা মদ্যপান করছিল, ওই সময়ে যখন মদ পানের বিষয়ে কোনো নিষিদ্ধের ঘোষণা আসেনি। এক পর্যায়ে তারা নেশাগ্রস্ত হয়ে যায় এবং মাতলামি শুরু করে, এরপর স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে নিজেদের চেহারা, দাড়ি, মাথায় যে মাতলামি করছে এর নিদর্শন একে অন্যে দেখতে পায়। এতে তাদের পরস্পরের মনে ঘৃণা, বিদ্বেষ সৃষ্টি হয় এবং প্রত্যাশা করে যে এটা একটা মন্দ জিনিস, খারাপ জিনিস। তখন তারা আল্লাহর কাছে মদ নিষিদ্ধের বিষয়ে তারা একটা প্রার্থনা